দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত সংখ্যা। গত কয়েকদিনে অমিক্রনের কারণে এই সংখ্যা আরও দৃশ্যমান হয়ে উঠেছে, কিন্তু এতেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই অনেকেই যত্রতত্র ঘোরাঘুরি করছেন মাস্ক ছাড়াই। হ্যাঁ হ্যাঁ, মাস্ক তো আছে, খাওয়ার জন্য ফুচকা খাচ্ছিলাম তো এই জন্য আর কি। মাস্ক পরে নেই, আমি জুডোর প্র্যাকটিসে গেছিলাম তখন মাস্ক ভুলে রাখে চলে আসি বাসায় পড়তে। আমি আসলে এটা স্মরণই নাই আমি যে মাস্ক পরা লাগে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীরা। অকারণে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যে চালু হতো তো আমাদের জন্য, মানে আমরা যারা পড়ালেখা করি ওদের জন্য বেশি ভালো হয়। আমার পড়ালেখার থেকে আমাদের মনটা উঠে যাচ্ছে যে একবার বন্ধ, একটা লং টাইম বন্ধ পাওয়ার কারণে আমাদের আর অন্য অনেক দিন পর আবার পড়ালেখা আমরা মন দিতে পারছি না। বন্ধ যাওয়া হচ্ছে এটার জন্য আর কি অনেক একটা গ্যাপ পড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন এখন স্কুল কলেজ বন্ধ না দিলে বড় ঝুঁকিতে পড়তে হতো তরুণ প্রজন্মকে, তাদের রক্ষা করতেই এই পদক্ষেপ। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আমাদের চিকিৎসার পদ্ধতিতেও খুব বেশি পরিবর্তন নেই, যেহেতু আমরা খুব বেশি পরিবর্তন আমরা আগেও দেখিনি বা করিও নি, বাচ্চা 12 বছর আগে যেমন আমরা টিকাও দিতে পারছি না, সব কিছু মিলে আমি বলবো যে মানে প্রতিষ্ঠান বন্ধ রাখাটা ওয়াইজ ডিসিশন। আমরা অবজার্ভ করি, অবজার্ভ করে সিদ্ধান্ত নিই যে আসলে ঊর্ধ্বমুখীটা কত দূর পর্যায়ে। এই সময় বিশেষজ্ঞরা আরও বলেন সামনে অমিক্রন ভয়াবহ রূপ নিতে পারে, একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে এই মহামারী থেকে সবাইকে রক্ষা করতে। সানজিদা রশিদ, মাইটিভি, ঢাকা।